আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরমন্ত্রী ববি হাকিম। কন্যাশ্রী প্রচারে তৃণমূলের মিছিল রামপুরহাটে। ৬০ নম্বর জাতীয় সড়কে ভ্যান উল্টে মৃত দুই। জল যন্ত্রণায় নাকাল ময়রাক্ষীর দ্বীপবাসীরা। এবার খবর বিস্তারিত। জেলার বন্যা পরিস্থিতি পরবর্তী অবস্থা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। জেলার বন্যা পরিস্থিতি পরবর্তী অবস্থা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। শুক্রবার লাভপুরের লাঘাটা সহ আশেপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুরমন্ত্রী। তার সঙ্গে ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক পিমোহন গান্ধী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। বন্যা কবলিত এলাকার পরিস্থিতি পর্যালোচনার সঙ্গেই ফিরহাদ সাহেব এমন পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর মতো তিনিও দায়ী করেন ডিভিসি কর্তৃপক্ষকে। একই সঙ্গে অবশ্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ও দলীয় স্তরেও তারা যে প্রস্তুত সে কথাও জানিয়ে দেন পুরমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, তার প্রমাণ হলো যে বৃষ্টিতে বা প্রকৃতি দুর্জয় হলে একটা হয়, হঠাৎ করে বাচ্চা থেকে যাইয়ে আমাদের ড্যাম থেকে জল ছেড়ে দিলে এরকমভাবে এসে প্রচুর মানুষের ক্ষতি করে, তাদের চাষবাস শেষ করে বাড়ি ঘরদোর ভাসিয়ে দিয়ে মানুষের মৃত্যুও হয়েছে। এইরকম একটা অন্যায় যারা করছে, ডিভিসিকে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আপনারা আপনাদের ভেতরটা ড্রেজিং করুন, প্রোগ্রামিং করুন, যে আগে যদি কিছু জল থাকে বৃষ্টি আসার কথা তার আগে ড্রাই সিজনে কিছু কিছু জল ছেড়ে ড্রাই করে নিন, তারপর বৃষ্টির জলটা ধারণ করুন, আপনার ড্রেজিং করুন যেখানে পলি আটকে গেছে, তাহলে এই বিপর্যয়টা হয় না। কিন্তু তারা ঠান্ডা ঘরে বসে কি তাদের একটা কি কমিটি আছে তারা ঠিক করে, তারা ঠান্ডা ঘরে বসে ঠিক করে, আর মানুষের বিপর্যয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে হয়, তার পুরো দলকে, তার পুরো প্রশাসনকে রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে হয়। আমরা মানুষের পাশে আছি, প্রশাসনের তরফ থেকে রিলিফ মেটেরিয়াল সব জায়গায় পৌঁছে গেছে, যে গ্রামগুলো দূরে দূরে আছে সেখানেও রিলিফ মেটেরিয়াল পৌঁছে গেছে। আমি গান্ধীর সাথে কথা বললাম, ডিএম এর সাথে, বললো না অনেক আছে। দলের তরফ থেকেও কেষ্টমণ্ডল এই অঞ্চলে 500 বস্তা চাল পাঠিয়েছে। ভয় টিভি লাভপুর। কন্যাশ্রী দিবস উপলক্ষে রামপুরহাটে বের হলো তৃণমূলের মিছিল, যার পুরো ভাগে ছিলেন মন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি। কন্যাশ্রী দিবস উপলক্ষে রামপুরহাটে বের হলো তৃণমূলের মিছিল, যার পুরো ভাগে ছিলেন মন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি। শুক্রবার সমগ্র রাজ্যের সঙ্গে মহাসমারোহে জেলা স্তরেও পালিত হয় কন্যাশ্রী দিবস। রামপুরহাটেও বিশ্ববিজয়ী কন্যাশ্রীর প্রচারে পা মেলান তৃণমূলের নেতাকর্মীরা। শহরের রাস্তায় বের হয় বিশাল মিছিল, যার নেতৃত্ব দেন মন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি। তৃণমূল মানে কন্যাশ্রী বিশ্বে সবার সেরা, তৃণমূল মানে
ভয় টিভি রামপুরহাট নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সৃজন পলিক্লিনিক কাম প্যাথোল্যাব এবং ঔষধের দোকান, সিউড়ি সদর হাসপাতাল ফাঁড়ি ঘরের উল্টো দিকে। সিউড়ি শহরে এবার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, একই ছাদের তলায় অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মল মূত্র রক্ত পরীক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। বিশুদ্ধ পানীয় জল, বসার সুবন্দোবস্ত সহ মনোরম পরিবেশে উৎকৃষ্ট মানের চিকিৎসার সুবিধা নিন সৃজন পলিক্লিনিক। ডাক্তার মানালি সোরেন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বৃহস্পতিবার সকাল এবং বিকেল। ডাক্তার সব্যসাচী ভৌমিক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার সকাল বিকেল। ডাক্তার সব্যসাচী পাণ্ডে, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার হইতে সোমবার সকালে। ডাক্তার পঙ্কজ ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার তুষার কান্তি ভট্টাচার্য, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। যোগাযোগের নাম্বার 9434326822 এবং 9474437713। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713।
সৃজন, পলিক্লিনিক কাম প্যাথোল্যাব এবং ঔষধের দোকান, সিউড়ি সদর হাসপাতাল ফাঁড়ি ঘরের উল্টো দিকে। সিউড়ি শহরে এবার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একই ছাদের তলায় অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মল, মূত্র, রক্ত পরীক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। বিশুদ্ধ পানীয় জল, বসার সুবন্দোবস্ত সহ মনোরম পরিবেশে উৎকৃষ্ট মানের চিকিৎসার সুবিধা নিন সৃজন পলিক্লিনিক। ডাক্তার মানালি সোরেন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বৃহস্পতিবার সকাল এবং বিকেল। ডাক্তার সব্যসাচী ভৌমিক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার সকাল বিকেল। ডাক্তার সব্যসাচী পাণ্ডে, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার হইতে সোমবার সকালে। ডাক্তার পঙ্কজ ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার তুষার কান্তি ভট্টাচার্য, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। যোগাযোগের নাম্বার 9434326822 এবং 9474437713। ফিরে এলাম বিরতির পর। 60 নম্বর জাতীয় সড়কে চায়না ভ্যান উল্টে মৃত্যু হলো দুই খেত মজুরের, জখম আরো 15। শুক্রবার সকাল 8:30 নাগাদ 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই খেত মজুরের। মৃতদের নাম অরুণ দাস ও বিমল বাগদি। এদিনের দুর্ঘটনায় জখম হন আরো 15 থেকে 20 জন, যার মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন। ঘটনার পরপরই মৃত ও জখমদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি চায়না ভ্যানে জনাবিশে খেত মজুর খয়রাশোলের রানীগ্রাম থেকে ধান পোতার কাজে যাচ্ছিল দুবরাজপুরের দিকে। 5 নম্বরে 60 নম্বর জাতীয় সড়কে উঠে ভ্যানটি কিছু দূর যেতেই পেছন থেকে একটি লরি সেটিকে ধাক্কা মারতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। তিলপাড়া ব্যারেজ থেকে বেরিয়েই ময়রাক্ষী নদী দুভাগে ভাগ হয়ে আবারও একত্রিত হয়েছে সাঁইথিয়ার আগে, আর সেই মাঝের অংশেই গড়ে উঠেছে জনবসতি। দীর্ঘ এই দ্বীপের 14টি গ্রামে বসবাস করেন কয়েক হাজার মানুষ। দ্বীপের উর্বর জমির জন্য বেশিরভাগ মানুষের জীবিকা কৃষিকাজ হলেও তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত বিষয়ে নির্ভর করতে হয় মূল ভূখণ্ডের ওপরে। অথচ ফি বছর বর্ষায় সেই মূল ভূখণ্ড থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন 14টি গ্রামের হাজার হাজার মানুষ। জল যন্ত্রণায় নাকাল সেই মানুষের ছবি ফি বছর নিয়ম করে প্রকাশিত ও প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। তারপর চলে নেতা মন্ত্রীর লাগাতার প্রতিশ্রুতি। বর্ষার জল নামতেই সেই জলের সঙ্গেই ভেসে যায় সমস্ত প্রতিশ্রুতি, বয়ে যায় দ্বীপবাসীর আশা। তাই আর তারা কোনো ব্রিজের বা সেতুর দাবি তোলেন না। এখন তাদের চাহিদা একটি যন্ত্রচালিত নৌকা। তবে সেই চাহিদাও যে পূরণ হবে সে আশা না রেখে হাঁটু থেকে বুক জল পেরিয়ে জীবন বাজি রেখেই জীবন ধারণ করে চলেছেন তারা। কারণ চলতে তো হবেই জীবন বলে কথা, তা তো থেমে থাকবে না কোনো নেতা মন্ত্রীর ভরসায়, থামবে না উন্নয়নের জোয়ারেও। আমি বরম প্রাথমিক প্রধান শিক্ষক মহাশয়।
তো কথা হচ্ছে আমরা আমাদের এখানে যাতায়াতের এই যে বর্ষাকালে একটাই মাধ্যম হচ্ছে একটা মাত্র নৌকা, তো আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পারাপারে খুব অসুবিধা হয়, আমি শিক্ষক মহাশয়দেরও যথেষ্ট অসুবিধা হয়, কাজেই প্রশাসনের কাছে একটা নিবেদন যে এখানে এই বর্ষার তিন মাস যাতে একটা সরকারিভাবে একটা ফুটফুটি যন্ত্রচালিত ফুটফুটির ব্যবস্থা করলে আমাদের খুব ভালো হয়। আপনাদের বন্যাতে আমাদের পারাপারটা হয় না ব্রিজ না থাকার জন্য, এবারে এতটা জলে মহিলারা গ্রামের সব পারাপার করে সাইকেল নিয়ে কাঁধে করে খুবই কষ্টের মধ্যে পড়াশোনা করে, এই তো দেখতে পাচ্ছেন বাচ্চা সব কোলে করে নিয়ে আসছে কীভাবে খুবই কষ্ট। আমি গিয়েছিলাম একটা কলকাতা ডাক্তার দেখাইতে মেয়েকে, আর যোগাযোগ অবস্থা এইভাবে পারাপার করতে হচ্ছে। এই যে নৌকা থাকবে না, এবার কীভাবে যাতায়াত করবে, এবার কীভাবে জলের মধ্যে এক বুক জলে এক গলা জলে পার হতে হবে রিক্সের মধ্যে, এটা তো সারা বছরই এইভাবে চলে। আমাদের সরকার কোনো কিছু উপকার করছে না, এই তো দেখতে পাচ্ছেন। ভয় টিভি মোহাম্মদ বাজার, আসুন দেখে নিই 29 জুলাইয়ের গুরুত্ব। রাজা বাহাদুর প্রতাপচন্দ্র সিংহের মৃত্যু হয় 1866 খ্রিস্টাব্দের 29 জুলাই। 1888 খ্রিস্টাব্দের 29 জুলাই কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীনেশ রঞ্জন দাসের জন্ম হয়। 1891 খ্রিস্টাব্দের আজকের দিনেই 19 শতকের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেহাবসান ঘটে। শিল্পপতি জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটার জন্ম হয় 1904 খ্রিস্টাব্দের 29 জুলাই। অভিনেতা সঞ্জয় দত্তের জন্ম হয় 1959 খ্রিস্টাব্দের 29 জুলাই। সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 29 জুলাই 1987 খ্রিস্টাব্দে। 1996 সালের আজকের দিনেই ভারতের স্বাধীনতা সংগ্রামী অরুণা আসফ আলীর প্রয়াণ ঘটে। 2009 সালের 29 জুলাই কোচবিহারের রাজকন্যা ও পরে রাজস্থানের জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরমন্ত্রী ববি হাকিম। কন্যাশ্রী প্রচারে তৃণমূলের মিছিল রামপুরহাটে। ৬০নম্বর জাতীয় সড়কে ভ্যান উল্টে মৃত দুই। জল যন্ত্রণায় নাকাল ময়রাক্ষীর দ্বীপবাসীরা। আজকের জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।